গতকালে সুস্পষ্ট নিম্নচাপ আরও একটু শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ ডিপ্রেশনে। অবস্থান এই মুহূর্তে কলকাতা থেকে 350 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 490 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। উত্তর পশ্চিম এবং অ্যাডজয়নিং যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, সেখানে অর্থাৎ 18.7 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 87 ডিগ্রি পূর্ব দাঘিমাংশে অবস্থান করছে। মুভমেন্ট অ্যান্ড ইন্টেন্সিফিকেশন, আগামী 24 ঘন্টায় এটি আরও একটু শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপ হিসাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া অফ বাংলাদেশ 23 তারিখ আফটারনুন নাগাদ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে 22 এবং 23 এই দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হবে উপকূলবর্তী জায়গায়। বেশ কিছু সতর্কতা আমরা জারি করেছি। প্রথমে যেটা হচ্ছে ভারী বৃষ্টি, 22 তারিখ উপকূলবর্তী দুটি জেলা মূলত উত্তর এবং দক্ষিণ 24 পরগনা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পূর্ব মেদিনীপুর জেলার দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 23 তারিখ 2 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উপকূল সন্নিহিত জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উইন্ড ওয়ার্নিং অর্থাৎ স্কোয়ালি উইন্ড যেটা থাকবে তার জন্য যে সতর্কতা আমরা জারি করেছি সেটা হচ্ছে 2 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 22 এবং 23 তারিখ 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং একটু ভেতরের দিকের জেলা অর্থাৎ কলকাতা এবং হাওড়া হুগলিতে 23 তারিখ 30 থেকে 40 কিলোমিটার সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। ফিশারম্যান ওয়ার্নিং অর্থাৎ মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা আমরা জারি করেছি, সমস্ত মৎস্যজীবীদের আগামী 24 তারিখ অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যেহেতু সমুদ্র খুব উত্তাল থাকবে। পোর্ট ওয়ার্নিং, ডিস্টেন্স কশনারি সিগন্যাল 1 হোস্ট করতে বলা হয়েছে হুগলি এবং পোর্ট ব্লেয়ার পোর্টকে এবং সেকশনাল সিগন্যাল 1 এন্ড 2 এটা হোস্ট করতে বলা হয়েছে সাগর পোর্টকে। ইম্প্যাক্ট অর্থাৎ এর ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে ওয়াটার লগিং অর্থাৎ জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা লো লাইং এরিয়াস যেগুলো নিচু জায়গা এবং কলকাতা এবং পার্শ্ববর্তী উপকূলবর্তী জেলার যে মিউনিসিপ্যাল এরিয়াগুলো আছে সেখানেও কিন্তু ওয়াটার লগিংয়ের সম্ভাবনা থাকছে। সমুদ্রে দৃশ্যমানতা কমে যাবে এবং কাঁচা রাস্তা কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। সর্বোপরি এই মুহূর্তে মাঠে যে ক্রপস আছে স্ট্যান্ডিং ক্রপস সেটারও ড্যামেজ হওয়ার সম্ভাবনা। মেজর ড্যামেজ যেটা আমরা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে কিন্তু সুন্দরবন অঞ্চলে অর্থাৎ উপকূলবর্তী উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে, এই দুই জায়গাতেই কিন্তু ক্ষতির সম্ভাবনাটা বেশি। কিছু অ্যাকশন আমরা সাজেস্ট করেছি, তার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অ্যাক্টিভিটিস, টোটাল সাসপেনশন অফ অল ট্যুরিস্ট অ্যাক্টিভিটিস যেগুলো আমাদের সি বিচে দীঘা, মন্দারমণি, সাগর, বকখালি সেখানে সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ করা হয়েছে এবং সুন্দরবন যেহেতু ম্যাক্সিমাম এফেক্টেড হবে ফলে সুন্দরবনের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ফ্লোরা বা ফোনা আছে তাকে রক্ষা করা এবং সর্বোপরি সুন্দরবন অঞ্চলের সমস্ত লোককে বলা যে স্টে ইনডোর অর্থাৎ যে যার নিজের ঘরে থাকবে। সুন্দরবন অঞ্চলের মূলত অত্যন্ত কোস্টাল ডিস্ট্রিক্টের যে আমাদের অঞ্চলগুলো আছে সেখানে